Hi viewers, Assalamualaikum. Welcome back to my channel, Oishi's World. আজকে আমার এই ভিডিওটি একটু ডিফারেন্ট। আমি একটা ভিডিওতে আমার বাসায় যে নতুন গেস্ট এসেছে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তাই না? তো তাদেরই জন্য এই টিভিটা ঠিক করানো হচ্ছে। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে সেই নতুন দুজন গেস্টকে নিয়ে, মানে স্পেশালি জাহিদকে নিয়ে কিছু কথা, শুনতে থাকুন। এই হচ্ছে আমাদের বাসার নতুন দুজন গেস্ট, যাদের সাথে আগেও পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো ছেলেটার নাম হচ্ছে জাহিদ, আর তোর রত্ন সবাই চিনে থাকবেন। তো জাহিদ, তোমার নামটা বলো, পুরো নামটা কি তোমার? জাহিদুল। জাহিদুল, হ্যাঁ। তোমার কেমন লাগতেছে যে ঢাকায় আসছো এতদিন পর? ভালো লাগতেছে। অনেক ভালো নাকি মোটামুটি ভালো? জি জি। কি মানে বেশি ভালো লাগছে, কম ভালো লাগছে? বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে, আচ্ছা। আমাদেরকে কেমন লাগছে, আমাদের সবাইকে? ভালো। আচ্ছা, তো তোমার কিছু বলার আছে? ঢাকায় আসার পর তোমার কেমন মনে হচ্ছে, এরকম কিছু বলার আছে? না, কিছুই বলার নাই। তোমাদের দেশের বাড়িটা বলো। গজারিয়া। সিলেট গজারিয়া? হ্যাঁ। তো তুমি ঢাকা যাই প্রথম আসছো না নাকি? আচ্ছা, ঠিক আছে। সবাই জাহিদুল ইসলামের জন্য দোয়া করে নেব আমরা, যাতে ও যে উদ্দেশ্য নিয়ে এসেছে ঢাকায় ওর আশা পূরণ হোক। ঠিক আছে জাহিদ, খুশি হয়েছো? সবাই তোমাদের জন্য দোয়া করবে, তোমাদের মনের আশা পূরণ হোক। তোমার গালে কি সুন্দর টুল পরে, হাসো তো একটু। গালে টুল পড়তেছে, ভালো। আচ্ছা, পাশে আছে রত্না, একটু সামনে আস। হ্যাঁ, এটা তো রত্না, সবাই রত্নাকে চিনে থাকবেন। তো রত্না, তোর নামটা বল আবার সন্ধ্যা করে সবাইকে। আমার নাম হচ্ছে রত্না। রত্না, তোর কাছে কেমন লাগতেছে আমাদের এখানে এসে? খুব ভালো লাগতেছে, সবচেয়ে বেশি এখানেই ভালো লাগতেছে। আচ্ছা, তারপরে সবার জন্য কিছু বল, যে তোর জন্য দোয়া করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবে। চলি, এর নাম হচ্ছে জাহিদ, ও ঢাকায় এসেছে ওর লক্ষ্য পূরণ করতে। ও বলেছে ওর বাসায় নাকি অনেক টাকা পয়সা লাগবে, তাই ও ঢাকায় এসেছে, টাকা পয়সা ইনকাম করে নিয়ে ওর বাবা মাকে দেবে। জাহিদ কি পারবে ওর লক্ষ্যে পৌঁছাতে? যখন তুমি আসছিলে তখন তুমি কি কাজ করতে আসছিলে ঢাকায়, তখন কি কাজ করছিলে? হরিণ পালছিলাম। হরিণ পালছো? হ্যাঁ। কয়টা হরিণ? পাঁচটা। পাঁচটা হরিণ, মানে বাচ্চা হরিণ নাকি বড়? বড় হরিণ। ওদেরকে বেবি ছিল, মানে বাচ্চা ছিল নাকি? বড় বড় ছিল। বড় বড় ছিল। আর কি করতে ওখানে? ওখানে ঘাস দিতাম, এক বস্তা করে ঘাস দিতা। হ্যাঁ। আর কি কি করতে হয় হরিণকে? হরিণকে পানি দিতাম, বুটগুলা, কলা চুকলা। কলা ছিলকে এগুলো খেত না? হ্যাঁ। ও, কয় মাস ছিল ওখানে? এক বছর। এক বছর ছিল, তারপর দেশে চলে গেছো? হ্যাঁ। আর এখানে যে আসছো আমাদের বাসায়, তো তোমার কি কাজ করতে ভালো লাগে এখানে যে আসছো? এখন দোকানে তো থাকবা, তাই না? আচ্ছা, যেটা একটু বলে নেই এর মধ্যে, তো বিজনেসের জন্য একটা ছোটোখাটো আমরা ধানমন্ডি এলাকাতে, মানে হাতির পুলে একটা শপ দিতে যাচ্ছি। তো ওই শপের জন্য ওকে সিলেক্ট করা হয়েছে, যদিও আপাতত বাসায় আছে আমাদের, মানে আমাদের বাসা টুকটাক হেল্প করে নিচ্ছে আমাদের। কিন্তু ওর মেইন কাজ হচ্ছে কি জাহিদ, বলো তোমার মেইন কাজটা কি? দোকানে থাকবো। দোকানে থাকবা, তো ওইটা তোমার জন্য ভালো হয় না, দোকানে থাকবা যে? জি। আর দোকানে তুমি কি কি কাজ করবে বলে কিছু বলা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, কি কি কাজ করবে ওখানে? দোকানে মাল বিক্রি করব। মাল বিক্রি করবা তুমি? না তো, তুমি তো মাল বিক্রি করবা না, মানে তুমি একটু হেল্প করবা, আগে টাকা দিবা, এরকম কিছু, তাই না? তুমি তো বুঝবা না কীভাবে কোনটা সেল করতে হয় বা কোনটা দাম কেমন, এটা তার তুমি বুঝবা না, বুঝবা? তুমি কি লেখাপড়া করছো? করো নাই? না। হ্যাঁ, লেখাপড়া তো করো নাই, না করলে হয়তো আরও ভালো কিছু করতে পারতা। যেটাই হোক, তাই করবা, মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? ঠিক আছে। আর যে যেভাবে বলো ওইভাবে শুনবা, হ্যাঁ? তোমার কিছু বলার থাকলে বলো। কিছু বলবো না। কিছু কিছু বলবো কিছুই বলবো না। আচ্ছা, তোমার বয়স কত? বয়স? হ্যাঁ, 10 বছর। 10 বছর? হ্যাঁ। আমি নাম্বার হয়েছি তো।
বড় হয়ে গেছে তাড়াতাড়ি না, লম্বা আর মোটা হয়ে গেছে দেখে বড় লাগে, কিন্তু বয়স 10 বছর না জাহিদ? হ্যাঁ, তো ঠিক আছে, তো তুমি ভালো থাকো, আর যে কাজের জন্য আসছো ঢাকায় সেই কাজ ঠিক মতো করবা, ঠিক আছে? ঠিক আছে, সবার কথা শুনবা, ওকে? তাহলে সবাই তোমাকে আদর করবে। দর্শকদের কিছু বলতে চাও? বলো, তোমার যেটা বলার আছে বলো, সবাই শুনবে তোমার কথা। কি বলবো না, কিছু বলবে না, আমাদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, তোমার জন্য সবাই দোয়া করবে, আমি সবাইকে বলবো যে আল্লাহ যাতে জাহিদের মনের আশা পূরণ করুক, জাহিদের জন্য সবাই বেশি বেশি দোয়া করুক, ঠিক আছে? আসসালামু আলাইকুম না জাহিদ, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এই তো গুড, এবার হয়েছে। এভাবে টুকটাক কিছু জিনিস শিখে ফেলবা, হ্যাঁ? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এরকম একটা সিচুয়েশন মানে হচ্ছে লকডাউন। তো এই সিচুয়েশনে ওদের বাসায় একেবারে খাওয়া নাই বললেই চলে, তাই ওকে নিয়ে আসা হয়েছে। ও স্বপ্ন পূরণ করতে এসেছে, ও বাবা মাকে কিছু জিনিস গিফট করবে, টাকা পয়সা দিবে, আর ওর ইম্পর্টেন্ট একটা স্বপ্ন হচ্ছে ও একটা স্মার্টফোন কিনবে, যেটা আমার সাথে ও শেয়ার করে নিয়েছে, তাই ও ঢাকায় আসা। তাই বলে শুধু স্মার্টফোন কেনার জন্যই কিন্তু ঢাকায় আসেনি, ওর বাবা মা খুবই গরিব, ও বলেছে ও টাকা পয়সা যা আর্ন করবে ওর বাবা মাকে পাঠিয়ে দিবে। ওই দিকে ওর বাবা মা খুব কান্না করছিল, আর আমাকে কল করে বলেছিল যে ওনাদের ছেলেকে খুব ভালো করে দেখে শুনে রাখতে। তো নিজের ছেলেকে এভাবে পাঠিয়ে দিয়েছে, কতটাই কষ্ট, তাই না? তো ভিউয়ার্স, এরকম ছেলে মেয়েদের আমরা যতটুকু পারি হেল্প করে নেব, তাই না? অনেস্টলি যেটা আমি বলতে যাচ্ছি, ওদেরকে দেখে আমার এতটাই মায়া লাগছিল যে আমার মনে হয়েছিল যে আমি আমার চ্যানেলে এটা মেমোরি করে রাখি, এবং ওদের জন্য যদি দুই একজনও দোয়া করে, আল্লাহ কার দোয়া কখন কবুল করে নেয়, তাই না? ওদের স্বপ্ন, ওদের মনের আশা যাতে পূরণ হয়, রত্না এবং এই জাহিদের জন্য আমরা বেশি বেশি দোয়া করে নিব। এরকম অনেক রত্না, অনেক জাহিদ আছে যাদের জন্য আমরা বেশি 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 করে দোয়া করব, যাতে করে সবার মনের আশা পূরণ করুক আল্লাহ রাব্বুল আলামিন, তাই না ভিউয়ার্স? আর একটা ব্যাপার আমি শেয়ার করে ফেলি, ওদের যখন ফার্স্ট টাইমে একটা ভিডিওতে কিছু অংশ নিয়েছিলাম, ওরা খুব হ্যাপি হয়েছিল। ওরা নিজেরা ভেবেছিল ওদেরকে টিভিতে দেখাবে, তাই ওরা খুব মজা পাচ্ছিল আমি যখন ওদের ইন্টারভিউ নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে জাহিদ এবং রত্নার কিছুটা ইন্টারভিউ নিয়ে নিয়েছি, কিছুটা ভালো লাগা আপনাদের দিয়ে দিয়েছে, তাই না? তো এই ভালো লাগার থেকে শুরু করে আমরা কিন্তু ওদের জন্য বেশি বেশি দোয়া করে নিব, আর আমরা আমাদের দিক থেকে ওদেরকে চেষ্টা করে নিব ভালো রাখার, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। আর ঠিক এরকম করে যাতে সব জাহিদরে হাসি খুশিভাবে থাকতে পারে, এই দোয়াটাই আমি সবসময় করে নিচ্ছি। তুমি বলো তোমার জন্য দোয়া করার জন্য, যাতে তুমি তোমার আশা পূরণ করতে পারো, বলো। আমার জন্য সবাই দোয়া করবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাহিদ, আল্লাহ হাফেজ বলো। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ ভালো থাকো, তোমরা যাও টিভি দেখো গিয়ে এখন। অ্যাকচুয়ালি ওরা টিভি ছাড়া বাঁচতেই পারে না এরকম মনে হয়, মানে কিছুক্ষণের জন্য হলো টিভি দেখতে দিতে হয়। তো আমরা কিছুই বলিনি, আমাদের ঘরে একটা টিভি ছিল, ওটাকে ঠিক করিয়ে নিয়েছিলাম, বাট ঠিক হয়নি। তো আঙ্কেলকে আবার কল করা হয়েছে, ওনারা এসে টিভিটা আবার ঠিক করে দিয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, কিছুটা ভালো লেগেছে নিশ্চয়ই, ভালো লেগে থাকলে এভাবে সাপোর্ট করে যাবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এ দোয়াটাই করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।